হলিউড তারকা জনি ডেপকে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় শিগগিরই রূপালী পর্দায় দেখার আশা পূরণ হচ্ছে না ভক্তদের। জনি ডেপকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানসের নতুন সিনেমায় শিগগিরই দেখা যেতে পারে এমন যেসব খবর ছড়িয়েছে তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই অভিনেতার একজন প্রতিনিধি। এনবিসি নিউজের বরাতে সিএনএন জানিয়েছে জনির মুখপাত্র ওই সংবাদ মাধ্যমকে বলেছেন এটা বানোয়াট খবর। এদিকে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিনেমাগুলোর প্রযোজক জেরি ব্রুক হাইমার সম্প্রতি দ্য টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে জনি ডেপের ফেরা নিয়ে বলেছিলেন ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি আছে। এরপর আরও তথ্যের জন্য জনি ডেপের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে এনবিসি। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত মামলায় জেতার পর তার পাইরেটস হয়ে ফেরার গুঞ্জন ছড়িয়েছিল।